Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ঋতু স্বাগতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি ভিন্ন আইটেমের একটি রেসিপি দেখার জন্য। মিষ্টি কুমড়া কিন্তু আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, তবে মিষ্টি কুমড়া খাওয়ার পর মিষ্টি কুমড়া থেকে যে বিচিটা বের হয় সেটি কিন্তু আমরা ফেলে দেই। আর এই মিষ্টি কুমড়ার বিচি ফেলে দিয়ে আমরা মারাত্মক একটা ভুল করি। মিষ্টি কুমড়ার এই বিচিতে কিন্তু অনেক পুষ্টিগুণ উপকারিতা আছে, চলুন দেখে নেওয়া যাক। বেলা 11টা নাগাদ পেটে ছুটনাচ্ছে কিংবা বিকেলবেলায় কুড়মুড়ে মুচমুচে কিছু খেতে ইচ্ছা হয়, আর সেই ক্ষুধা হোক না সেটা পেট কিংবা মনের মেটাতে গেলে আমরা হয়তো সমুচা খাই, না হয় সিঙ্গারা খাই, না হলে ডাল পুরি খাই। কাল থেকে এই অভ্যাস বদলে ফেলা যাক, এখন থেকে নাস্তার সঙ্গী হোক কুমড়োর বিচি। ভুল শোনেননি, আসলেই নাস্তার হিসেবে কুমড়োর বিচি খাওয়ার অভ্যাস গড়ে নিতে পারেন। 100 গ্রাম কুমড়োর বিচি থেকে 560 ক্যালোরি পাওয়া যায়, তার মানে ক্ষুধা মেটানোর কাজটা ভালোই পারে এই বস্তু। আর সামান্য এই খাবারে পুষ্টিও গিজগিজ করছে। কুমড়োর বিচিতে আছে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, প্রোটিন ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ সমস্ত খাদ্য উপাদান। রোগ প্রতিরোধ, চোখের যত্নে এই ও খাদ্য হজম ও ওজন কমাতেও মিষ্টি কুমড়ার বিচিতে রয়েছে অবদান। মিষ্টি কুমড়ার বীজে ওমেগা-3 পুষ্টিগুণ থাকায় আপনার দৈহিক ও মানসিক স্বাস্থ্যের জন্য রক্ষা কবচ হিসেবেও কাজ করে। এই জন্য মিষ্টি কুমড়ার বীজি ভালোভাবে পরিষ্কার করে একটু তেল ও লবণ দিয়ে ভেজে খেতে পারেন। এটি খুব সহজ একটি রেসিপি, দুনিয়ার সমস্ত সহজ উপাদান দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়। রেসিপিটি একদম ঝটপট তৈরি করা যায়। এই মিষ্টি কুমড়ার বিচি খেতে একদম বাদামের মতো লাগে, অর্থাৎ বাদামের ডুপ্লিকেট হিসেবে কিন্তু আপনারা মিষ্টি কুমড়ার বিচি বাসায় ভেজে খেতে পারেন। আজ থেকে আপনারা বিচিটা ফেলে না দিয়ে এভাবে ভেজে খাবেন। তো চলুন কিভাবে এই বিচিটা ভাজা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক। প্রথমেই মিষ্টি কুমড়ার বিচিগুলো খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদমতো লবণ অ্যাড করতে হবে। এরপরে একে একে 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া অ্যাড করতে হবে। এরপরে হাতের সাহায্যে খুব ভালোমতো আলতো করে মাখাতে হবে, খুব ঘষাঘষি করে মাখাতে যাবেন না। হয়ে গেল মাখানো। এরপরে এই বিচিগুলো সরাসরি তেলে ভাজতে হবে। একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পরে মিষ্টি কুমড়ার বিচিগুলো এই তেলের মধ্যে ছাড়তে হবে। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবেন, হাই হিটে রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু বিচিগুলো পুড়ে যাবে আর বিচির যে গুণাগুণ আছে সেগুলো নষ্ট হয়ে যাবে। মাঝে মাঝে হাতের সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে করে বিচিগুলো পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন বিচিগুলোর কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। বিচিটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, অর্থাৎ ব্রাউন কালার হয়ে গেছে। হয়ে গেল মিষ্টি কুমড়ার বিচি ভাজি। এটি এত সিম্পল একটা রেসিপি আর এত সহজ একটা রেসিপি যে আপনাদের কি বলবো, এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটি খেতে এত মজা হয়, এটি খেতে কিন্তু একদম বাদামের মতো লাগে আর এত মুচমুচে আর কুরকুরে হয়, যেটা বাসায় আপনারা ভেজে খেলেই বুঝতে পারবেন। আজ থেকে কিন্তু আপনারা মিষ্টি কুমড়ার বিচি আর ফেলে দিবেন না। ফেলে না দিয়ে এভাবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়ার সামান্য লবণ দিয়ে এভাবে ভেজে খাবেন। এতে আপনার পুষ্টিগুণটা ধরে রাখতে পারবেন।
অনেক মজা হয় এই রেসিপিটা। কারা কারা মিষ্টি কুমড়ার বিচি এভাবে ভেজে খেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিয়াকশন দেখতে চাই কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আমাদের দুই বোনের জন্য অনেক বেশি দোয়া করবেন, যাতে করে এরকম ভিন্ন ভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।